আপনার চুলের অবস্থা এমন তেরোটা, এখানে পিন, এখানে কানের দুল, এখানে রামবালা, এখানে প্যানপাড়া, এখানে গেঞ্জি ভাড়া, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন? সম্মান, আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না, আমি আমার পক্ষে, আমি আমার ইমানের পক্ষে কথা বলবো। প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয়। নামাজটা পুরাতন মনে হয় না কেন? কোরআনটা পুরাতন মনে হয় না কেন? এবাদতকে পুরাতন মনে হয় না কেন? রুকু সিজদাকে পুরাতন মনে হয় না কেন? বিরক্ত কেন আসে না রে, বিরক্ত কেন আসে না? রব বলে একটা দুনিয়ার জিনিস আর একটা তোর রবের জিনিস, একটা দুনিয়াবি সাথে তাল্লুক আর একটা আমি রবের সাথে তাল্লুক। ও বান্দা, তোমরা যারা মডার্ন পছন্দ করো, ও আমার বান্দা, রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো, স্টাইলিশ পছন্দ করো, নিউ নিউ পছন্দ করো, নিউ ভার্সন পছন্দ করো, তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম। ওই ধর্মের ভিতরে আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি, যদি নেওয়ার মতো নিতে জানো, বয়স তোমার 80 হবে কিন্তু পুরাতন ভাব তোমার ভিতরে আসবে না, সবসময় তুমি লেটেস্ট থাকবা, সবসময় তুমি নতুন থাকবা। এবার বলেন, নতুন থাকার ইচ্ছে আছে নি? হদুন আছে জানো, বুড়ো তাইবের ইচ্ছে, বুড়ো এবার ইচ্ছে নাই দিলে হদুন আছে না? ইতারে যদি আঙ্কেল ডা হে নমাতে তো আহদি কি দে মুখে কেন লেখা গজ্জি ভাই আঙ্কেলই বে তোর বাপ আয় কা আঙ্কেল হইতাম। আর কেউ যদি ভুল করে আন্টি দা হে জানা লইলু ওরা শুরু ধরে তো অনার বয়স 40 হইতে না তোরও হয় নি আর বয়স 40 হই বলি সহজে কেউ বুড়া হতে বয়স কিন্তু বাড়ে কিন্তু সহজে কেউ বুড়া হতে সবসময় সবাই লেটেস্ট থাকতে চায়, ফ্রেশ থাকতে চায়, নিউ থাকতে চায়। আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসাবে, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন। আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না, আছে না কিছু কথা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না। ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না, আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম। কিন্তু এতটুকু বলতে পারি, এক সময় চুলের ডিজাইন ছিল, এখন এই ডিজাইন যেটা বলেন না এখন এই ডিজাইন, এক সময় ওই যে আমরা যখন ছোট ছিলাম নানার বাড়ি যাবার সময় মায় তেল হদিন দি নদে ভাঙলার এদিন তেল দিয়ে রে তেলই দিন দি বাই বাই ফরের, তারপরে ওই ফাউডার হদিন লইয়ে রে এন এন মারিয়ে রে সারি মিখে সাদা দুব বানে দি বেলিগেস ফিঁদে দিয়ে হাফ প্যান্ট ফিঁদে দিয়ে তারপর আর আর দূরে দূরে দূরির এত চুলের স্টাইল আছে দিবে এবার বলেন চুলের ডিজাইন কি একরকম না হরেক রকম? জোরে বলেন একরকম না হরেক রকম? কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন সারা 1400 বছর ধরে একই স্টাইল চলতেই আছে, পরিবর্তনের দরকার? জোরে বলেন না পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে এটা স্টাইল নয়, বুঝবেন জিনিসটা, যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে এটা স্টাইল না, এটা ফ্যাশন না। ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশনও আছে, সুবহানাল্লাহ। ডিজাইনের কোনো অভাব? জোরে বলেন না ডিজাইনের কোনো অভাব? আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। বলেন মানুষ কি পুরাতন চায় না লেটেস্ট চায়? মানুষ কি নতুন চায় কি চায় না? তাহলে ইসলামে যে ডিজাইনটা দিয়েছেন এর চাইতে লেটেস্টের দরকার? বলেন না লেটেস্টের দরকার? এবার লেটেস্ট দুই প্রকার, একটা হচ্ছে উইথ রেসপেক্ট আর একটা হচ্ছে উইথআউট রেসপেক্ট। একটাতে আপনি সম্মান পাবেন আর একটাতে আপনি গালি শুনবেন, মাতন না এন্ড যদি কেউ মোবাইলও গাড়ি যায় এটা মোবাইল তো আইবো না তো আইবো? আচ্ছা এনে উগ্র দেখা যাক দিতে সুলিম বেগিন লাল কালার ইল্লে উয়তি এগি ফ্যান ইন ফাড়া ফতম সোক যাইব দু জরুর মিক কেনাই তের মিক কে হ্যাঁ হইতে ননরা হন না সুখ কে যাইব সত্য মি তাল্লা জানে কিন্তু সোক যাইব দিদের মিক কে উজুরুর মিক কে সোক যাইব না আলেমের মিক কে সোক যাইব না দাড়িওয়ালার মিক কে সোক যাইব না
আর দাদার মিকে সুখ যাইব না, নিদের মিকে সুখ বিয়া না যাইব দা আহদ্দি বদ্দাই দুন মানুষ থাকতে তো সুখ কে গে গে অদিদের দেখতে গাজা দিন আল্লাহর ও কিন্না লাদ দে আর যে রহনা কিন্না লাদ দে মাইয়া যাই তো কি বিয়ে করি বেলাই ও ররি দহির হদ মাইলে বেরি বেরে দিতেন ন আহদ্দি ওয়াইব তো সাইতালা বিলিং হদ জীবন দিতেন ন দেখতে লাদ দে গাজা দির মত তাহলে আপনি দেখেন দুনিয়া বিয়া স্টাইল নিবেন বদনাম আর বদনাম লাঞ্ছনা আর লাঞ্ছনা সব বাদ দেন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন তেরোটা এখানে পিন এখানে কানের দুল এখানে একদম বালা এখানে প্যান্ট পাড়া এখানে গেঞ্জি ফাড়া এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন সম্মান আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না আমি আমার পক্ষে আমি আমার ইমানের পক্ষে কথা বলবো আর একটু জোরে বলেন ঠিক কিনা আপনার লাইফ আপনার যেমন চাই তা করেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এতটুক মনে রাখবেন এমন একটা চেহারা নিয়ে যাবেন যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারেন যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে লজ্জাবোধ লাগবে এটা জীবন নয় রে ভাই এটা আমরা মনে করেছি জীবন কিন্তু এটা জীবন নয় আমার কথায় কেউ কষ্ট নেবেন না কারণ আমাদের হায়াত খুব কম অল্প দিন বাকি আছে অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে এখনই যদি ব্রেকটা না লাগাই সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে ব্যাটার স্টাইল জোরে বলতে হবে ব্যাটার স্টাইল আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন পর্দা করতে বলেছেন ঠিক না আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন চোখটাকে নিচে রাখতে বলেছেন কোরআনে আছে না নাই আমরা প্রায় সময় নারীর পর্দা নিয়ে কথা বলি কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কোরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক না ইসলামটা সবার কোরআন হাদিস সবার সুবহান কথা বলেন ঠিক কিনা এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন ইসলাম দান করে বলেন সুবহান এবার আসেন পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া কিছু নিয়ম আছে না নাই আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন এটাকে সামনে রাখেন খ্রিস্টান ধর্মের ইহুদি ধর্মের যেগুলো ক্যারাটি আছেন ওইখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাক ও ছোট কোনো পোশাক নাই সবগুলা ঢাকা পোশাক সুবহানাল্লাহ বলেন না রে ভাই আমরা মনে করি ইউরোপিয়ান মানে শর্ট প্যান্ট এটা ধর্মীয় না না ওনাদের ধর্মেরও কিছু নিয়ম কানুন হ্যাঁ ওনাদেরটা চেঞ্জ হয়েছে আল্লাহ আমাদেরটা চেঞ্জ হতে দেয় নাই ওনাদের ভিতর রদ বদল ঢুকেছে কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতর রদ বদল ঢুকতে দেয় নাই কারণ ইসলামের হেফাজতকারী কে আর একটু জোরে বলেন না কে কোরআন সুন্নার হেফাজতকারী কে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে বান্দা হেফাজত করবে না আল্লাহ হেফাজত করবে আর আল্লাহ যেটাকে হেফাজত করে সেটা কখনো ডিস্ট্রয় হয় না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন